ইসরায়েলে ইরানের হামলার পর আরও অস্থির হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য পরিস্থিতি এই বাস্তবতায় মধ্যপ্রাচ্য পরিস্থিতির দিকে সকল মন্ত্রীসহ সংশ্লিষ্ট সবাইকে নজর রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংঘাত দীর্ঘ হলে সম্ভাব্য প্রভাব মোকাবিলায় প্রস্তুতি নেওয়ারও নির্দেশ দেন তিনি মন্ত্রিসভার বৈঠকে অনির্ধারিত আলোচনায় প্রধানমন্ত্রী এসব নির্দেশনা দেন বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত হয় মন্ত্রিসভার বৈঠক এ সময় ইসরায়েলের ইরানের হামলাকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে পরিবর্তিত পরিস্থিতির ওপর নজর রাখতে মন্ত্রিসভার সদস্য সহ সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দেন তিনি বৈঠক শেষে সচিবালয় সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব জানান মধ্যপ্রাচ্য পরিস্থিতির সম্ভাব্য প্রতিক্রিয়া কী হতে পারে সে বিষয়ে এখন থেকেই প্রস্তুতি নেওয়ার কথা বলেছেন প্রধানমন্ত্রী সেটির দিকে নজর রাখার জন্য সংশ্লিষ্ট সফলকে আমাদের মন্ত্রিসভার সরকার সদস্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় বলেছেন তীক্ষণ নজর রাখার জন্য তিনি আরও জানান মধ্যপ্রাচ্যের সংখ্যা দীর্ঘ হলে কোন কোন খাতে প্রভাব পড়তে পারে তাও বিবেচনা নিয়ে মোকাবিলার নির্দেশ দেন সরকার প্রধান আমাকে যদি এরকম ক্রাইসিস তৈরি হয় বা এরকম আপনি বুঝতে পারেন যে সম্ভাব্য যে হয়তো তেলের দাম জ্বালানি জ্বালানির দাম বাড়তে পারে একটা সম্ভাব্যটা হতে পারে উদাহরণ তখন তার ইম্প্যাক্ট কী হবে তো সেই ইম্প্যাক্টটা আমি অ্যাড্রেস করতে হলে আমি কী কী করবো এই পুরো প্ল্যানটা করতে পারছেন আর এছাড়া যে ষোলোটি অধ্যাদেশ এখনও আইনে রূপান্তর হয়নি সেগুলোকে আইনে পরিণত করার সহ পরবর্তী প্রক্রিয়া ও ধাপ দ্রুত সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন সরকার প্রধান জুয়েল থিওটোনিয়াস ডিবিসি নিউজ ঢাকা